প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইলের স্ক্রিন আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে শেয়ার করবেন। অর্থাৎ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মোবাইলের যে স্ক্রিন সেটা কিভাবে, বা মোবাইলের ভিডিও আপনি কিভাবে আপনার টিভিতে স্মার্ট টিভিতে চালাবেন। তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন। নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাই ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে একটি অপশন খুঁজে দেবে, সেই অপশনটি হচ্ছে মিরাকাস্ট। আপনার অ্যান্ড্রয়েড টিভিতে যদি মিরাকাস্ট আপনি খুঁজে না পান তাহলে আপনি যেটা করবেন, আপনার রিমোটের যে অ্যারো চিহ্ন আছে জাস্ট এই অ্যারো চিহ্ন আপনাকে নিচে ক্লিক করতে হবে। ওকে, নিচে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে প্লাস একটা আইকন দেওয়া আছে, প্লাস আইকনের কাছে এনে আপনাকে জাস্ট ওকে করতে হবে। ওকে করার পর আপনাকে বিভিন্ন ধরনের শর্টকাট এখানে দেখাবে। তো আপনি যেটা করবেন, এখানে নিচে দেখবেন যে মিরাকাস্ট নামক একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ওকে করবেন। ওকে করলে দেখতে পারবেন যে মিরাকাস্ট শর্টকাট হিসাবে অ্যাড হয়ে গেছে। এখন আমি দেখাবো মোবাইল স্ক্রিনে যে মোবাইলের কোন কাজটি করতে হবে। বন্ধুরা, চলে আসলাম আমরা মোবাইলের হোম স্ক্রিনে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার আপনার যে নোটিফিকেশন বার আছে সেটা টান দিবেন। টান দিয়ে আপনারা দেখতে পারবেন যে স্ক্রল করে যে স্ক্রিন ক্যাস্ট নামক একটা অপশন দেওয়া আছে, স্ক্রিন ক্যাস্ট নামক এই অপশনটি আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনার টিভির যে ডিভাইস সেটা কিন্তু এখানে সার্চ করবে। তার আগে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এক্সিট হয়ে যাই। এক্সিট হয়ে আসার পরে আমাদের আবারও দেন একটি কাজ করতে হবে। এখান থেকে আমাদের যে ইউটিউব নামক একটি অপশন দেওয়া আছে সেই ইউটিউবটি আমাদের আগে অন করে নিতে হবে। ঠিক আছে, ইউটিউবটি অন করে নিচ্ছি। ওকে ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউবটি অন হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে, আপনাদের অ্যারোর এই বাম দিকের চাপ দিতে হবে। চাপ দিয়ে আপনাদের যেটা করতে হবে, সেটিংস অপশনে চলে যেতে হবে। ওকে, নিচে একবারে দেখুন সেটিংস অপশন চলে এসেছে। তো এই সেটিংস অপশনে এসে আমরা ওকে করে দেবো। ওকে, এখানে ওপেন করার পরে আমরা অ্যারো চিহ্ন বাম দিকে চাপ দিব, তাহলে এই যে অপশন গুলো সেগুলো হচ্ছে আপনার খুলে যাবে। এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখতে পারবো যে লিঙ্ক উইথ টিভি কোড, লিঙ্ক উইথ টিভি কোড এই অপশনটি চলে আসবে। এবং এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোড নাম্বার চলে এসেছে। এখন আমরা মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি এই কোড নাম্বারটি কোথায় বসাতে হয়। বন্ধুরা, এখন আমরা যেটা করব, আমরা যেহেতু মোবাইলে যে ইউটিউব আছে সেই ইউটিউব থেকে ভিডিও আমরা দেখব টিভিতে, এর জন্য আমরা যেটা করব এখান থেকে ইউটিউবে চলে যাব। আদার্স কাজও আপনি কিন্তু করতে পারেন। ম্যাক্স প্লেয়ার যে গান সেটাও কিন্তু আপনি আপনার টিভিতে চালাতে পারবেন। তো কিভাবে চালাতে হয় আমি সেটাও দেখে দিচ্ছি। তো এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। ওকে, ইউটিউবে প্রবেশ করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যে ভিডিওটি চালাতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনাকে অন করতে হবে। সাপোজ আমার একটি চ্যানেলে ভিডিও চালাই, না হলে কপিরাইটের ঝামেলা হতে পারে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি চলছে। এই ভিডিওটি চলাকালীন সময়ে বা ইউটিউবে আপনি যে কোনো ভিডিও চলা কালীন সময় আপনারা যেটা করবেন এখানে আপনার ইউটিউবের হালকায় টাচ দিবেন স্ক্রিনে, এই ধরনের অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাস্টের একটি শর্টকাট চলে এসেছে, জাস্ট আমরা ক্যাস্টে ক্লিক করে দেব। ক্যাস্টে ক্লিক করে দেওয়ার পরে ক্যাস্ট টু ইউটিউব অন টিভি লিঙ্ক উইথ টিভি কোড, জাস্ট আমরা লিঙ্ক উইথ টিভি কোড জাস্ট এখানে ক্লিক করে দেবো। ওকে, দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার টিভির স্ক্রিনে, আমরা যদি একটু ক্যামেরাটি অন করি তাহলে বুঝতে পারবেন, টিভির স্ক্রিনে যে কোড নাম্বারটি দেওয়া আছে সেই কোড নাম্বারটি আপনার এখানে বসাতে হবে। দিয়ে আরেকটি কাজ করলে কিন্তু আপনি সফলভাবে আপনার মোবাইল স্ক্রিন আপনি আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে শেয়ার করতে পারবেন। তখন আমি কোড নাম্বারটি এখানে টাইপ করছি, 6 7 4 7 3 2 8 4 8 0 5 3। ওকে, কোড নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা লিঙ্কে ক্লিক করে দেবো। ওকে, লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার যে ভিডিওটি প্লে হচ্ছে এই ভিডিওটি আমার অ্যান্ড্রয়েড টিভিতে দেখাবে। দেখুন, আমি যদি একটু ক্যামেরাটি অন করি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটি কিন্তু ক্যামেরায় প্রস্তুত আছে। এখন যদি আমি এটা প্লে করি, আমরা যদি একটু নোটিফিকেশন বাটন টানি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট, ফরওয়ার্ড এবং পজ করার একটি অপশন দেওয়া আছে। আমরা চাইলে কিন্তু এটা কন্ট্রোল করতে পারি। আদারওয়াইজ দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওটি আমি চালাচ্ছিলাম সেই ভিডিওটি কিন্তু স্মার্ট টিভিতে দেখা যাচ্ছে। সো বন্ধুরা, আপনারা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার মোবাইলের স্ক্রিন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে শেয়ার করতে হয়। ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন।